এই কুরবানি একটি বড় কুরবানি যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম। আমাদের কুরবানি এই কুরবানি যে কুরবানি ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জালনা মানসাকা, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। লেজ করুসমাল্লাহ, তারা যেন আল্লাহর নামে তাদের পশুকে কুরবানি করতে পারে। আল্লাহ তাআলা বলেন, লাইয়ানাল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালুহু তাকমিনকুম, নিশ্চয় মানুষের কুরবানির গোশত, নিশ্চয় মানুষের কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, নিশ্চয় মানুষের অন্তর আল্লাহর নিকটে পৌঁছে। যার অন্তর পরিষ্কার, যার পয়সা বৈধ, তারই কুরবানি কবুল হয় মাত্র, অন্য মানুষের কুরবানি কবুল হয় না। যার এ বিষয়ে অন্তর পরিষ্কার নয় যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারে না, স্বার্থের উপরে কুরবানি করে, তার কুরবানি কবুল হয় না, এ কথাই ঠিক। অত্র আয়াতে যা আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লিলি রব্বিক আনহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন আর সালাত আদায় করুন। আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড় মাধ্যম, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন আলামি যাহি ফালা ইকরাবান্না মুসাল্লানা, যার অর্থ সম্পদ রয়েছে, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। বিবরণে মনে হচ্ছে কুরবানি জরুরি, আসলে কুরবানি জরুরি নয়, কুরবানি ফরজ নয়, কুরবানি একটি নেকির মাধ্যম, যার কারণেই আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইজাহিয়ানে আন আহলিহিমা মাখাফাতাই আন ইয়ারা যালিকা ওয়াজিবান, মানুষ যেন এটাকে জরুরি ফরজ না মনে করে, এই কারণেই আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মাঝে মধ্যেই তাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন না। অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম, অবশ্যই কুরবানি একটি বড় ইবাদত, অবশ্যই সাদের জিনিস কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে আমলা হাইনে আকরা নাইনে জাবাহুমা বেদিহি ও সাম্মা ও কাব্বারা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি সাদা কালো শিংওয়ালা ভেড়া কুরবানি করলেন, তিনি তা নিজ হাতে করলেন, তিনি আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর বললেন। বর্ণনাকারী বলেন, রাইতুহু ওয়াজান কাদামু আলা সিফাহিমা, আল্লাহর নবীকে আমি দেখলাম তিনি তার কুরবানির পশুর চোয়ালের উপরে, পাঁজরের উপরে পা রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কুরবানি করলেন। একাধিক সহিহ হাদিসে রয়েছে কুরবানির কথা, একাধিক আয়াতে রয়েছে কুরবানির কথা। অবশ্যই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কুরবানি করব, যাতে করে আমাদের পরকালে সফলতা নেমে আসে। আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করার তৌফিক সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন।